মাই চ্যানেল রানুর সংসার। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই, আমরাও ভালো আছি। আজকে বুধবার, অনেকদিন পর আবার নর্মাল লাইফের ব্লগ দেওয়া শুরু করলাম। সাধারণ ঘরের কাজকর্ম নিয়েই আজকের ব্লগটা হবে। আজকে তোমরা সকাল সকাল দেখলে, গলায় ব্যাং ঢুকেছে, সকাল সকাল তোমরা দেখলে আজকে রাধা চা করে খাওয়ালো। আসলে আমার আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, উঠে বাথরুম করে জামা কাপড় ছাড়তে ছাড়তে আমার টাইম লেগে গেছে। মানে সকাল উঠে আমি স্নান করি না, অনেক সকালে উঠি তো, আর আমার ঠান্ডা লাগার ধাত আছে যেহেতু আমি স্নান করতে পারি না, তো জামা কাপড় ছেড়ে সবকিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে আস্তে আস্তে একটু টাইম লেগে গেল। আর রাধা যেহেতু আজকে আগে আগে উঠে পড়েছে, বলে চা বানাবো, ভালোই হয় চাটা বানাও, আমার একটা কাজ কমবে। তাহলে সকালবেলা উঠে আজকে মুখের সামনে গরম গরম চা পেলাম, চা খেয়ে এবার রান্নাঘরে ঢুকে পড়েছি। বাসন রাখা আছে তোমরা জানো, এখন বাসনগুলো মুছে আগে গুছাবো, তারপরে রান্নার জোগাড় করবো। তাহলে টুকটুক করে কাজ করতে থাকি। তাহলে বাসন টাসন গুছিয়ে ফেলেছি, আর আজকে আমার ভিডিও টাইটেল দেখে তো বুঝতেই পারছো, তোমাদের একটা এমন কিছু জিনিস দেখাবো যেটা অনেকেরই হয়তো ভালো লাগবে না, কিন্তু আমাদের মতো বাঙালিদের ঘরে এটা খুব স্বাভাবিক। যারা নিরামিষ খাও বা এগুলো দেখতে অভ্যস্ত নাও তাদের জন্য বলছি, আমরা কিন্তু বাঙালিরা যেহেতু মাছ খাই, সুতরাং এখন বেশিরভাগ সময় মাছ আমরা বাজার থেকেই কেটে আনি, কিছু কিছু সময় আমাদের কিন্তু নিজেদেরও কাটতে হয়, এটা নিয়ে কিন্তু কেউ কিছু খারাপ মনে করো না। তাই জন্য বলছি, আসলে মাছ বাজার রাজা এনেছে সোমবার দিনকে, আজকে বুধবার বললাম, তো সোমবার দিনকে যেহেতু কোনো ব্লগ করিনি তাই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে, আজকে সেটা দেখিয়ে দিলাম, তোমরা তাহলে সেটা দেখে নাও। সারা সপ্তাহের মাছ বাজার হয়ে গেছে, দেখি কি কি এনেছে রাজা। বাপরে, এটা তো আমুদি মাছ, তোমরা চিনবে কি না জানি না, আমি খুলে দেখাচ্ছি। আচ্ছা, এটার মধ্যে আছে চিংগাড়ি, এই যে উকি মারছে, এটা লোটে কেটে এনেছে, আর এটা হলো গিয়ে মৃগেল মাছ। বুঝে পড়েছি, এটাকে কাটতে সম্ভব বলো আমাদের বটি দিয়ে এই মাছ কাটা? রাজা গোটা নিয়ে এসে যে নিজেরা পিস করে নেবে, ওরা পিস করলে ছোট ছোট করে পিস করে দেয়, ওদের পোষায় না, এটা আমি ধরতেই পারবো না, পিছলে যাবে, মাথাটাকে আলাদা করে দেবো, বাবা এই আমি কাটবো কি করে দে, পাচ্ছি না। Thank you.
রান্নাঘরের কাজ তো শুরু করে দিয়েছি তোমরা দেখলেই। আজকে খুব সিম্পল রান্না হবে, ডাল বসিয়ে দিলাম মুসুর ডাল, ডালের সাথে করব আলুর ছোকা, মানে আলু সেদ্ধটা একটু অন্যরকম ভাবে মাখবো, আর করব মাথাটা দিয়ে, মাছ যেটা কাটা দেখালাম সেই মাছের মাথাটা, তেল এইগুলো রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে করব পুঁই শাক। তোমরা জানো আমাদের ঘরে পুঁই শাকটা খুব ভালো চলে, মানে আমরা ভীষণ ভালোবাসি খেতে মাছের মাথাটা, তা পেলে পুঁই শাক খেতে খুব ভালো লাগে। তাহলে আমি তো তরকারি অনেক কিছু কালকে কেটেই রেখেছিলাম ফ্রিজে, যেমন কুমড়ো কেটে রেখেছি, পটল কেটে রেখেছি, এখন আলু ফালুগুলো কাটবো, কেটে তরকারিটা বসিয়ে দেবো, ওদিকে ডাল শোষো করছে। তাহলে চলো একটা একটা করে কাজ করতে থাকি। ছেলের পরীক্ষা চলছে জানো তো, অনলাইন এক্সাম চলছে, অ্যাকচুয়ালি ওদের হাফ ইয়ারলিটা হওয়ার কথা ছিল জুলাই মাসে, কিন্তু যেহেতু অনলাইনে হবে এবং এগুলো তো সব নতুন, সব কিছু সেট করতেও তো স্কুলেরও তো টাইম লাগে বলো, এগুলো তো আর তৈরি করা ছিল না, এই যে ওয়েবসাইট বলো, পরীক্ষা নিচ্ছে যে সাইটগুলো বলো, তাই জন্য দেরি হয়ে গেল। এই সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে এই সপ্তাহ, আজকে কি বার, বুধবার, তো শুক্রবার দিনকে শেষ, আর 3টে এক্সাম বাকি, 4টে হয়ে গেছে, কালকে কম্পিউটারও হয়ে গেছে, 10টা থেকে ওর এক্সাম আছে, ওকে তখন কম্পিউটার, ওর বাবা আছে আজকে বাড়িতে, ল্যাপটপটা রেডি করে দেবে, ব্যাস ও নিজে নিজে এক্সাম দিয়ে দেবে। তাহলে কথা বলতে বলতে আলুও ছাড়ানো হয়ে গেছে, কেটে কুটে তরকারিটা বসিয়ে দেবো, পুঁই শাকটা হতে অনেক টাইম নেবে। তাহলে এবার টুকটুক করে রান্না বসিয়ে দেওয়া যাক, সব জোগাড় হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আগে ডালটা ফোড়ন দিয়ে নি, ডাল ফোড়ন দিয়ে তরকারি বসিয়ে দেবো, ব্যাস আমার তো আজকে রান্নার কোনো ঝামেলা নেই। আসলে ছেলের যেহেতু এক্সাম চলছে এখন উল্টো পাল্টা বেশি রিচ কিছু রান্না করছি না, খেলেই ও শরীর খারাপ করবে। আজকে বড় কড়াই বসিয়েছি, পুঁই শাকটা করতে বড় কড়াই লাগবে, তাই একটা কড়াইয়ের মধ্যেই সব হয়ে যাবে। পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি, ভীষণ হাওয়া আসে এই পাশে জানলা দিয়ে, পুরো গ্যাসেই লাগে, ডাইরেক্ট গ্যাস নিভিয়ে দেয়। দেখো শাকের তরকারি করার জন্য এই যে মাথাটা কেটে রেখেছি দুটুকরো করে, তারপরে এই যে একটুখানি ডিম বেরিয়েছিল সেইটা, তারপরে ঘাড়ার কাজের যে পিসটা হয় এইগুলো সব রেখে দিয়েছি, এইগুলো দিয়ে তরকারিটা করে ফেলবো, একটুখানি তেল, পটকা, এগুলো এগুলো দিয়ে করলে না একদম বিয়ে বাড়ির যে ছেঁচড়া সেই রকম টেস্ট আসবে। তাহলে এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিই, আর পুঁই শাকের সমস্ত কিছু জোগাড় করে রেখেছি, তরকারি বসিয়ে দেবো। তরকারিও বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিয়েছি, আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এবার চলো ঘরের কাজকর্ম সারতে থাকি। বিছনা গোছানো হয়ে গেছে, দেখো বিছনা পরিষ্কার করে দিয়েছে, আমি বালিশগুলোকে বাইরে রোদে দিয়েছি,
এই যে বারান্দা দিয়ে অল্প অল্প রোদ আসে, সেখান দিয়ে এগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি একটু রোদ পাক। বালিশগুলো একটু সকালের দিকে রোদ পেলে সারাদিন বেশ শুতে বসতে আরাম লাগে। দশটা বেজে গেছে, 10:15 বাজে জানো, রুটি করে টিফিন খাওয়া হয়ে গেছে, আর ছেলের এক্সাম ছিল 10টার থেকে হয়ে গেছে, 10:30 অবধি টাইম থাকে, কিন্তু যেহেতু এমসিকিউ তো আর অত টাইম ওদের লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে ও কমপ্লিট হয়ে যায়। তো চলো এবার যেটা দেখানোর জন্য আবার অন হলাম সেটা হলো তোমাদের বলেছিলাম যে আমি আলুর ছোকা করব। অনেকেই জানো আলুর ছোকা ব্যাপারটা কি, আমি তাও দেখিয়ে দিচ্ছি যারা জানো না তাদের জন্য। আলু সেদ্ধ করবে, নরমাল আলু সেদ্ধ আমরা কি করি, নুন দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখি খাই, সেইটাই একটু অন্যরকম। এই দেখো আমি দেখিয়ে দিই, পেঁয়াজ লঙ্কা আর টমেটো কুচিয়ে নিয়েছি, এগুলো আমি একটু সর্ষের তেলের ওপর দিয়ে ভাজা ভাজা করে নেব, সেই ভাজাটা দিয়ে আলু সিদ্ধটা মাখবো, ব্যাস আর কিছুই না। তাতে আলু সিদ্ধর টেস্ট দারুণ হবে, এটাকেই আলুর ছোকা বলে আমরা খাই অ্যাকচুয়ালি। আর কেউ চাইলে এর সাথে শুকনো লঙ্কা ভেজে দিতে পারো, শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধটা মাখতে পারো, কিন্তু রাজার যেহেতু পেটের প্রবলেম শুকনো লঙ্কাটা আমি ভাজা সাধারণত খাওয়াই না, জানো তো পেট জ্বালা করে খেলে, একটু সর্ষের তেল দিয়ে ভাজা করে নেবো। এই কড়াইটার মধ্যে কালকে না বেগুনি ভেজেছিলাম, একটুখানি তেল সব ঢেলে রাখলাম, রেখে একটু সর্ষের তেল দিয়ে ব্যাস একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা লঙ্কাটা আগে দিয়ে দিলাম, একটু ভাজা হলে তারপরে টমেটোটা দেবো। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার টমেটো নুন দিয়ে দিচ্ছি, আলু সিদ্ধ মাখতেও যতটা নুন লাগবে আন্দাজ করে মোটামুটি নুনটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আলু সিদ্ধটা দিয়ে মেখে নিলেই হবে, আলু সিদ্ধ দিয়ে আর নাড়ানোর কোনো দরকার নেই। আমার বাবাটা কি করছে, অত কাজ করে দিচ্ছে আমার। এই দেখো ঠাকুরের বাসন ধুয়ে দিচ্ছে, মিঠুকে স্নান করিয়ে দিয়েছিস বেটা? ওরে বাবা, দাদা স্নান করিয়ে দিয়েছে, ও মাথা ভিজিয়ে দিয়েছে, আবার দেখিয়ে দিচ্ছ, আচ্ছা দেখ মাথাটা ঘুরিয়ে দেখাচ্ছে, দেখেছ আমার বাবা কত কাজ করে দিচ্ছে, আমার ঠাকুরের বাসন ধুয়ে দিচ্ছে, পুজো আমি স্নান করে পুজো করে দেবো। 1টা বাজে, দুপুরবেলা সবাইকে ভাত বেড়ে দিয়েছি, তোমাদের বলেছিলাম আলুর ছোকাটা, এই দেখো আলু সেদ্ধটা ওই মশলাটা দিয়ে মেখেছি, এটাই আলুর ছোকা। আর কি কি রান্না করেছি দেখিয়ে দিই, বললামই তো ডাল মসুর ডাল আর এই যে পুঁই শাক মাছের মাথা দিয়ে ছেঁচড়া। বেলা 2টো বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, সকাল 7টা, আজকে 7টা না 7:30 থেকে শুরু করেছি কাজ, এতক্ষণে সব কিছু কমপ্লিট হলো, তার মধ্যে বেরিয়েও ছিলাম, ওষুধের দোকানে গিয়েছিলাম, তারপরে ওষুধের দোকান থেকে বেরিয়ে একটু মুদির দোকানে গিয়েছিলাম, মাসের বাজার আনিয়েছি, তার মধ্যে কিছু কিছু জিনিস ভুলে গেছি লিস্টে লিখতে, ঠাকুরের এখানে দেশলাই শেষ নিয়ে আসলাম, চাউমিনের প্যাকেট, এইসব ফুচকাচ, এইসব করে আবার এসে জামা কাপড় কেচে স্নান করলাম। এবার দেখো রোজকার জামা কাপড় 1টা 2টো কাচার জন্য আর মেশিনটা চালাতেও ইচ্ছা করে না, ওই মেশিনটাকে টেনে নিয়ে আসতে হবে বাথরুমের সামনে, কেচে আবার নিয়ে যেতে হবে, ওটাকে পুঁছতে হবে, ইচ্ছা করে না, রোজের 1টা 2টো জামা কাপড় নিজে হাতেই কেচে নিই। আর তারপরে কি বলো তো, এখন তো জামা কাপড় সেরকম নোংরা হয় না, রোজেরটা রোজ কাচা হয়, একটুখানি জল দিয়ে সাবান দিয়ে খুঁচে নিলেই হয়ে গেল। তাহলে চলো এই যে ফল নিয়ে বসে পড়েছি, লেবু বেদানা এইসব এখন কেটে দেবো, সবাই খাবে, বাবার ছেলে খাবে, আমরাও একটু একটু খাবো, খেয়ে আমার আজকের মতো ছুটি। এখন খাওয়ার পরে আমাকে যদি কেউ কোনো কাজ করতে বলে আমি কিচ্ছু করবো না, আমার ভালো লাগে না, এখন আমার রেস্ট নেওয়ার টাইম আর নিজের জন্য টাইম দেওয়ার, মানে একটু ধরো মোবাইল ঘাঁটবো, একটু গল্প করবো, এইগুলোই আমার ভালো লাগে। মোবাইলে আমি এমন ওই যে এখন ছোটো ছোটো গল্প আসে না দেখবে ফেসবুকে আসে, বিভিন্ন রকম সাইট আছে, তারা ছোটো গল্প পোস্ট করে, আমার গল্পের গল্প করতে খুব ভালো লাগে, মানে ছোটোবেলা থেকে গল্পের বই পড়তে খুব ভালোবাসতাম, এখন আর গল্পের বই কিনে পড়া হয় না, ওই মোবাইলেই যা হয় তাই পড়ি। তাহলে চলো আজকের মতো সব কাজকর্ম দেখিয়ে দিলাম, কি করলাম না করলাম, তোমরাও কেমন আছো সেটাও আমায় জানিও, তোমাদের দিন কি করে কাটে সেটাও বলো, আর কি আজকের মতো এখানেই তাহলে রেখে দিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে খুব ভালো রাখবে, আমার ভিডিও দেখতে থাকবে আর পাশে থাকবে, আজকের মতো এখানেই টাটা।